বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনার নাম শেখ মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপের পারফরমেন্সে তারকা বনে গেছেন 17 বছরের এই ফরওয়ার্ড। জাতীয় দলকে নিয়ে তার বড় স্বপ্ন, নিজের আরও উন্নতির পাশাপাশি বাংলাদেশকে একদিন সাফের শিরোপা জেতাতে চান মোরসালিন। সাফের প্রাথমিক দলেই ছিলেন না শেখ মোরসালিন, কিন্তু অন্য খেলোয়াড়ের ইঞ্জুরির সুযোগে দলে এসেই বাজিমাত। মূল দলে শুধু নয়, একাদশেও নিজে প্রমাণ করে হয়ে গেছেন তারকা। সাফের দুর্দান্ত পারফরমেন্সে দেশের ফুটবলের ওয়ান্ডার বয় এখন শেখ মোরসালিন। গোল করা ও করানোই দুই জায়গাতে দক্ষ মোরসালিন, মাত্র 4 ম্যাচেই যা স্পষ্ট, তাই তাকে ঘিরে প্রত্যাশাও বেশি। এসবই জানা 17 বছরের তরুণ তুর্কির। ন্যাশনাল টিমে কল পাইছি এবং খেলতেছি, তো আমি চেষ্টা করব যেন আমার এই ধারাটা অব্যাহত রাখতে পারি। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করতে পারছি চেষ্টা করছি। তো পার্সোনালি আমার ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট সাফে একটা ট্রফি ইয়া করার আর কি। মোরসালিনের মতোই আশা দেখিয়েছিলেন আরও অনেক ফুটবলার, তবে সময়ের সাথে হারিয়ে গেছেন তারা। তবে সেই পথে হাঁটতে চান না এই ফরওয়ার্ড, ডেডিকেশন ও কঠোর পরিশ্রমে জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান মোরসালিন। এখন আমি যে ট্রেনিংগুলো করতেছি আমি চেষ্টা করব এর থেকে আরও যেন আমি বেটার ট্রেনিং করি, এর থেকে যেন হার্ডওয়ার্ক করতে পারি। তো আমার মনে হয় যদি আমি এর থেকে ভালো মেনটেনটা ভালো করতে পারি, মনে হয় একটা লং টার্ম সার্ভিস দিতে পারবো। ক্লাব অবকাঠামো ঠিক না থাকায় হর হামেশা পাওয়া যায় না মোরসালিনের মতো ফুটবলার। এই ঘাটতি পূরণ হলে আরও তরুণ প্রতিভা পাবে জাতীয় দল মনে করেন তিনি। যেরকম বসুন্ধরা কিং যেরকম করতেছে, মানে আমাকে টোটালি একদম সব কিছু থেকে তারা হেল্প করতেছে। তো আমার মনে হয় বসুন্ধরা কিংসের মতো যদি এরকম সব ক্লাবগুলো সাপোর্ট করতে পারে আমার মনে হয় আরও বেটার কিছু হবে। নিজের পাশাপাশি দেশের ফুটবলকেও এগিয়ে নেওয়ায় এখন মোরসালিনের ধ্যান জ্ঞান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।